হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা খুঁজে বের করতে হয় এবং সেই জন্য কিভাবে সূত্র বা ম্যাক্সিমাম মিনিমাম ফর্মুলা লিখতে হয় সেটা আমরা আজকে শিখে নেব। তো প্রথমেই আমি চলে যাব মাইক্রোসফট এক্সেলে, রাইট? তো আমাদের গত লেকচার ভিডিওতে যে ফাইলটা আমি তৈরি করেছিলাম যেভাবে, তো এটা হচ্ছে সেইটাই। তো আমাদের গত লেকচার ভিডিও আমরা বের করেছিলাম টোটাল এবং অ্যাভারেজ। আজকে বের করব এই মার্কস গুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি মার্কস যেটা, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম সর্বনিম্ন যেটা। তাহলে আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে এখান থেকে সর্বোচ্চ মার্কস সেটা কোনটা খুঁজে বের করব এবং সর্বনিম্ন মার্কসটা কোনটা সেটাও খুঁজে বের করব। তাহলে এখানে আমি লিখে রাখছি ম্যাক্সিমাম এবং এখানে লিখে রাখতেছি মিনিমাম, রাইট? তো এইখানে আমরা ম্যাক্সিমাম মানটা বসাবো। তো ম্যাক্সিমাম মানটা বসাতে হলে ম্যাক্সিমাম ফর্মুলা প্রয়োজন। তাহলে প্রথমে এই ফর্মুলাটা লিখতেছি, সবসময় ফর্মুলা শুরু হবে ইকুয়াল সাইন দিয়ে। তারপর আমরা ম্যাক্স লিখব, সেটা ছোট হাতে কিংবা বড় হাতে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। MAX ম্যাক্স, যেটা ম্যাক্সিমাম বের করবে ফার্স্ট প্যাকেট। এবং আমাদের দেখে দিতে হবে যে কোন সেল থেকে কোন সেলের মধ্যে থেকে আমরা ম্যাক্সিমামটা বের করব। আমরা এই সেল থেকে শুরু করব, ইংলিশ মার্কস থেকে শুরু করে আমরা ঠিক ICT মার্কস পর্যন্ত ম্যাক্সিমাম খুঁজবো, যে এতটুকুর মধ্যে কোন মার্কসটা সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে লক্ষ্য রাখবেন B2 সেল থেকে শুরু হয়েছে এবং কলম দেওয়ার মানে যে এটা B7 সেল পর্যন্ত চলতেছে, রাইট? আমরা ফার্স্ট পেজ ক্লোজ করে দিলাম, এন্টার। তাহলে দেখাচ্ছে যে এই মার্কসগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি মার্কস হচ্ছে 95, সেটা একেবারেই সত্য, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন। আপনি চাইলে অটোমেটিক যে কাজ হচ্ছে কিনা না সেটা দেখতে চাচ্ছেন, আপনি চাইলে এখানে 97 দিয়ে দিতে পারেন। এখন দেখুন এখানে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম মানটা হচ্ছে 97। এইভাবে আসলে মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক কাজগুলো, অনেকগুলো কাজ হয়ে যায়, যেটা আসলে অনেক ভালো, দেখতেই ভালো লাগে। আচ্ছা, এবার আমরা মিনিমামটা বের করে নিই খুব তাড়াতাড়ি। যেটা করতে পারি আমরা, এই সেলে চলে আসলাম যে এখানে মিনিমাম বের করবো, আমরা ফরওয়ার্ড লিখতেছি ইকুয়াল MIN মিন ফার্স্ট ব্র্যাকেট। কতটুকু থেকে কতটুকু আমরা চেক করব যে এইখান থেকে শুরু হবে এই মার্কস গুলোর মধ্যে, অর্থাৎ ইংলিশ থেকে ICT এই সবগুলোর মার্কস এর মধ্যে আমরা মিনিমাম মার্কস খুঁজব। তাহলে এতটুকু সিলেক্ট করা হয়ে গেল, জাস্ট ক্লোজ করে দেবেন এবং এইটাকে এন্টার দিয়ে দেবেন। তাহলে দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন মার্কস হচ্ছে 37। তো আপনারা এই কাজগুলো অবশ্যই ম্যাক্সিমাম মিনিমামের কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারতেন, অটোসান থেকে ম্যাক্স এবং মিন সেই কাজগুলো এখান থেকে করতে পারতেন। আমি চাইলে খুব তাড়াতাড়ি আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি ম্যাক্স মিনিমাম। তো আমরা কি করবো, আমরা ম্যাক্স এবং মেইন বের করবো। আমরা যদি ম্যাক্স ক্লিক দিই তাহলে দেখাচ্ছে B2 থেকে B9 পর্যন্ত সিলেক্ট করা, কিন্তু আমরা চাচ্ছি না এতটুকু, আমরা চাচ্ছি B2 থেকে B7, এতটুকুর মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখবো। তাহলে জাস্ট এন্টার চাপো, তাহলে ম্যাক্স দেখতে পাচ্ছেন। আবার মিনিমাম দেখতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, এখানে সিলেক্ট করলে, তারপর সিলেক্ট করা অনেক অনেকখানি অংশই সিলেক্ট করা আমাদের আসলে প্রয়োজন, যে ইংলিশ থেকে ICT মার্কসের আমরা মিনিমাম খুঁজবো, তাই না? আমরা টোটাল এভারেজ এগুলো তো আর মিনিমাম খুঁজবো না, অবশ্যই না। তাহলে আমাদের এই যে এটাকে এতটুকু অংশ সিলেক্ট করে দেন, সমস্যা নেই, এতটুকু সিলেক্ট করে এন্টার দিয়ে দেন, তাহলে মিনিমাম মার্কসটা দেখিয়ে দেবেন। আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না আমার ভিডিও দিতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।